সোয়াব বেশ, বসিয়া পড়লে সোয়াব পড়দে, দাঁড়াইয়া পড়লে সোয়াব বেশ। সেও যদি বসিয়া পড়ে বলে আমার নবীও পড়িছন, হুব্বে রসুল হিসাবে পড়া যায় ফরক, কিন্তু সোয়াব কমে যাইব। তবে এটা দাঁড়াইয়া পড়িলে সোয়াব বেশ, যে কোনো নফল নামাজ দাঁড়াইয়া পড়িলে সোয়াব বেশ, কিন্তু নফল নামাজ বসিয়া পড়ার খেয়ার আছে, হুকুম আছে, আপনি পড়িতে পারবেন, কোনো অসুবিধা নেই। এর জন্য নামাজ আমরা উলামায়ে কেরাম হলে আকসর হয়, নামাজের ওয়াজ তো বেজান হয়, আমি সংক্ষিপ্ত আকারে গুলমুল হিসাবে চূড়া নামাজের ওয়াজ আপনারা সামনে উপস্থাপন করবো, যেহেতু আমার দেওয়া হয়েছে নামাজ এবং রোজা, আপনারা থাকতে পারবেন আনি 40-45 মিনিট। জি ও আর বুড়া লাগি যাতে সিগনাল দিবা মলনা সব আনাই দিব, বুঝাইছি। এর জন্য বিশেষ করি আমি 40-45 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমি নামাজ এবং রোজার সারমর্মটা আপনারা সামনে তুলিয়া ধরবো। তো নামাজের বিষয়ে আলোচনা করতে হইলে পবিত্রতা আনা লাগে, কারণ নামাজ কবুল ওর নিনা ওর নাই কান বুঝতাম। পবিত্রতা একটা জিনিস, পাক সাফ অন মঠফিলে যত আসন ইনুর সব পাক আমরা জানি আর পাক, কিন্তু নমাজ হইব তের ভালো যেম অপারেটার বাইয়ে দিয়েছ নিশ্চয়ই তার দৌত হরিয়া ইসলামিক ওয়াজ মাহফিলের তাইনিগুলো পরিষ্কার হরিয়া দিই। খাবড় সারা পাক লইয়া আইছি না, সবর পাক খাবড় না পাকি আলোতে খেয়ে আইবানি বৈঠক আইয়া ডুবতা না ডরাইবা এর লাগে ও যেন পাক হালত তাহাট হইল নবীজে বর্মাই ইমানর এক অংশ এক অঙ্গ এক শাখ এক ডাল নবীজে বর্মান আত্মহুরু শাত্রুল ইমান পাক পবিত্র পাক হইল গে ইমানর এক শাখ এক ডাল। যদি কোনো বন্দা বান্দি হলে যদি পবিত্রতারে যদি অর্জন করেন না, এটার গুরুত্ব দিন না, এটা যদি বেশি মানেন না, তাহলে হয়তো ইমান দুর্বল আর নাপাকি হালতে অনেক আবাদত করবা, এই আবাদতগুলো আল্লাহ কবুল করে না, আল্লাহর দরবারে পৌঁছে না। এর জন্য বিশেষ করিয়া বাবার যদি ফাঁস আওলাদ তখন এর মধ্যে যে আওলাদে বেশি বাবার কথা শুনে ও বাবায় ও আওলাদরে বেশি মায়া করে, যে মেয়ে মার কথা বেশি শুনে মায়ের বেশিরভাগ ও মেয়ের মায়া করে। ঠিক তদ্রুপ আমরার খালিক ও মালিক স্রষ্টা আল্লাহ যিনি আছেন, এই আল্লাহ পাক রব্বুল আলমিনের যদি হুকুম খতারে যদি আমরা বেশি মানি, তো আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরার কিতা করবা বেশিরভাগ মায়া করবার দয়া করবার। আল্লাহর দয়া যত সময় পর্যন্ত বন্দার প্রতি হয়েছে না, অত সময় বন্দার দুনিয়ার জিন্দগি কোনো অবস্থায় তার শান্তির জিন্দগি আসত না, অশান্তির জিন্দগি খাটাইব, অশান্তির জিন্দগি অবস্থা সে মৃত্যুবরণ করব, আর দুনিয়ার অশান্তির হালতে না সঠিকভাবে এবাদত করবা আল্লাহ রাজি করতে পারবা, এরার কবরের জিন্দগি বড় ভয়ানক হইব। দুনিয়ার যদি শান্তি হয় না, আখেরা তো বন্দার অশান্তির জিন্দগি দাঁড়াইবে। এর জন্য বিশেষ করে পবিত্রতা হইল দুই প্রকার, একটা জাহিরি আর একটা হইল গিয়া বাতিনি। জাহিরি হইল গিয়া শরীরটা সুন্দর করিয়া দৌত করিয়া গোসল দিয়া সাবান দিয়ে আমরা শরীরটা পরিষ্কার করলাম, শরীরটা হয়েছে গিয়া জাহিরি। আর বাতিনি হইল লুকায় ব্লাড মাংস এগুলো আমরা পাক রাখছি নি বলে, এগুলো না পাক কীভাবে বলে হারাম গাইতে, হারাম গাইলে মানুষের ব্লাড মাংস সম্পূর্ণ নাপাক হয়ে যায়। এর জন্য নামাজ পড়িয়ার উলামায়ে কেরাম হলে নসিহত করেন, নামাজ পড়লে রুজি রোজগার বাড়ে, নামাজ পড়লে মানুষ গুণাত্মাকি বাঁচে, নামাজ পড়লে ধন সম্পদ আল্লাহ দেই। তো নামাজ তো পড়িয়ার আমি আমার নামাজ কিতার লাগে আল্লাহ আমার রুজি রোজগার বাড়ে না, ধন দৌলত বাড়ে না, মুসিবত দূর হয় না, এটা প্রশ্ন আই হয়, এটা আমি নিজে নিজে ওজন করতাম। নামাজ আমার জিন্দগিত কতটুক আমি নামাজ পড়িয়া সঠিকভাবে দেখো, প্রায় 40 বছর হয়ে গেছে আমরা আমরার দোকান ভাওয়ালা বেখা আছে আসেন না, না প্রায় 40 বছর থেকে একবারে নমাজ পড়িয়া নমাজ হারাওয়ার পরে ভাও দোকান উত্তর কোনা বা এখান দক্ষিণ কোনা বা এখান, আর মেসাবার চুড়া বেখা দেখলে বাজার হয়ে গিয়ে সমালোচনা আরম্ভ হয়ে যায়, ওই না না করছে আমরা মসজিদের মেসার ভাও বেখা এলো এমন করে নমাজ আর পড়িয়ে মাথাই বুঝ না না করছে মেসাবর ওই তো না, যদি ইলে ওই যা জলদি ধরি, কিন্তু আমার ভুল আমি নিজে ধরি ডালি মা তাকুলু না মালা তাফালুন, নিজে আগে সংশোধন হইয়া অন্যরা নসিহত করতাম আমার ভাব দোকানাও বেখা। তো আমি নিজে ওজন করতাম আমার নমাজ কতটুক সঠিকভাবে আমি জিন্দগি আদায় করি আর কতটুক পাক পবিত্রতা আলোতে আমি তাকিয়া, যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, বান্দা এবং বান্দি উভয় স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে তাদের উপর যেই সময় গোসলটা ফরজ হয়ে যায় জুনাবতওয়ালা হয়ে যায়,
জুনাবাত ওয়ালা হওয়ার সাথে সাথে গোসলটা আদায় করতে কোন সময় করণীয় কি কোন সময় আদায় করা আনুয়া দাসে কি বেহতর যেই সময় আল্লাহর কোন বান্দা বান্দির উপরে যেই সময় গোসলটা ফরজ হয়ে যাইব সমস্ত রাত যদি এমত অবস্থা তখন কোনো অসুবিধা নাই কিন্তু সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে গোসলটা আদায় করা কারণ গোসল যদি সময় আদায় করেন না ফজরের নামাজ কজা হই যান কজই বুননা না আস্তে অ্যাক্সিডেন্ট ইলা হই যায় কোন সময় বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গুম লাগি গেছে সূর্য উঠে গেছে উঠার পরে কি করণীয় বলে আপনার কর্তব্য হইল জলদি করিয়া আপনি বাথরুম বা পুষ্করণী জাগুয়া গিয়া আপনি সুন্দর করিয়া অজু করিয়া অজুর সহিত আপনি তাকক আর যত জলদি পারেন আপনি গোসলটারে তাড়াতাড়ি করার আপনি চেষ্টা করেন যে কোনো বান্দা এই হালতে যদি পরের দিন যদি জুহর পর্যন্ত যদি তখন বলে জুনা বতওয়ালা অবস্থায় এটারে যদি বিলকুল গুরুত্ব দেন না এই হালতে যদি প্রত্যেক দিন যদি থাকেন বা প্রত্যেক সপ্তাহে যদিও থাকেন জানিয়া রাখবা এই হালতে কোনো পুরুষ থাকলে পুরুষের কাছে ফরিস্ত হল যান না ফরিস্ত হলে পুরুষের কাছে মহিলার কাছে লানত দিন বলে আল্লাহ আপনার বন্দা না পাকি হালতে হর অবস্থা সব সময় থাকে জুনাবত হালতে থাকে তার উপরে গোসলটা ফরজ হয়ে গেছে গিয়া এই বন্দা এই হালতে যেন থাকে আল্লাহ তখন ফরিস্ত হলে লানত দেন এই মানুষের কাছে খানির মধ্যে বরকত উঠি যায় রিজিকের মধ্যে আল্লাহ বরকত তুলি যায় যার জন্য এই হালতে যারা বেশিরভাগ তখন এরার বেমার আজার বিলকুল কমে না ইলা থাকলে বেমার আজার কমে না ফল গোসল করতে সময় খেয়াল করবা আমরা ফরিছি মসজিদের মধ্যে সারা নিশ্চয় ফরিছন মনে আছে গরগরার সাথে কুল্লি করা বলার আনি তিনটা কুল্লি হইতো খুব ভালোভাবে বাবা গরগরা করিয়া গলার হলকম পর্যন্ত আপনার পানি গিয়া পৌঁছিত দুই নম্বর হইয়া তার সে নাকর মধ্যে পানি দিতে সময় ফুরা নাকর ভিতরে পানি পৌঁছিত তিন নম্বরে পুষ্করণীর মধ্যে বা বাথরুমের মধ্যে গোসল করতে সময় লাফর্তা নবীজির জমা নাই পানির বড় অভাব আসলো রসুল্লাহ ফরদ গোসলের গুরুত্ব দেওয়ার পরে আল্লাহর রসুলের সাহাবি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল খুব বেশি গণ আসলো পানি কম পানি দিয়ে গোসল করতে আলী কি করছেন মাথাটা মুন্ডাইয়া রসুল্লাহর সামনে আসছ মাথা অবু খামাইয়া রসুল্লাহ রসুল্লাহ হলে ও আলী তোমার ই কি অবস্থা আলী তোমার ই কি অবস্থা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ যেমনে শুনছি ফরজ গোসলের তাকিদ সামান্য চুল পরিমাণ যদি শুকনা রই যায় মানুষের গোসল হইছে না ওযু হইতো না নামাজ হইতো না ইয়া রাসূলুল্লাহ শোনা মাত্র আমার চুল বেশি গণ গণ চুলের গুড়িত পানি না পৌঁছিত পারে যার জন্য ইয়া রাসূলুল্লাহ মাথাটারে আমি মুন্ডাই রইলাম ও হযরতে আলীর চুল বেশি গণ থাকার কারণে তার মাঝে মাঝে মাথাটারে মুন্ডাই দা এর লাগে মাথা মুন্ডা দি বিশেষ করে এটারে খোয়াছে সুন্নতে সাহাবি তবে এটা যেন দায়ব না বলে সবসময় যেন মুন্ডাইতে লাগব যার জন্য আল্লাহর বন্দেগান হজর মৌসুমে রাহিমাল্লাহুল মুহাল্লিকিন রুসাকুম এটা হজর আহকাম মাতার মাথাটা যেন মুন্ডা দিয়ে হজর মৌসুম এটা কিন্তু হজর আহকাম মোট মাথা না মুন্ডাইলে মাথা খালি না করলে কি হইতো না বলে আপনার ও হজ হইতো নাই মাথা যদি খামাইনার হজ হইব নি কোন যায় জি না শেষ হজ বাতিল হয়েছি যদি না আমার সারা চুল রইতো আমার স্টাইল জায়গাত রইতো যদি এলা কোনো ডিজাইনার কোনো যুবক যদি যায় আল্লাহর বাড়ি আল্লাহ নেও ডিজাইন চুল লইয়া যদি যায় না হিলু গেলে দেখবা খালি খুর দিয়ে হাঁটা শুরু হয়েছে কইবে হাই রে হাই আমার শেষ রে মাথার ফরাস শেষ হয়ে গেছে হ্যাঁ ফরাসর লাহান ডিজাইন দেখে না এটা কীটা লম্বা লম্বা সিল্লা সিল্লা হ্যাঁ যুব সমাজ লক্ষ্য করেন আপনার জিন্দগির মূল্য আছে যুবক হলে আপনার জিন্দগির মধ্যে সম্মান ইজ্জত বাড়াইতে হইলে আপনার কি করেন জিন্দগি আপনি আদব সুন্দর করেন আপনার ব্যবহার সুন্দর করেন চলা চরিত্রটা সুন্দর করেন সাহাবায়ে কেরামগুলোর জীবনের দিকে তাকায় আবু বকর জিন্দগি ফলন উমরের জিন্দগি ফলন অলিয়া অলিয়াগুলো জিন্দগি ফলন বাজার গেছেন ওয়াজ গেছেন খালি মিটের মশা বারো মজা আলোয়া বাড়ির যাইবা না যদি পারেন বিশ টাকা দিয়ে খান মানে পণ্ডিত হকলোর ভালো গায়ক হকলোর ভাল লেখা বই আছে ওখানে কাম ও আপনারা জাম লাগাল বাদে লাগাও এইটা না হুজাই রাত আলিমাই আল্লাহ বাদে আসছো সরবা ঠেলাটে যার হেন তো গরম মানুষ বুঝাইতে রাত
যেমনে ওবা সাইবা জ্বালাই দিব বুঝতেছি নাই কো আপনার মিথ্যে যে মসজিদ চ্যানেল আছে সাইড খালি আয় আমি তোমার বারবার মাতি আর হিনু মাতিলে গরম হই যাই কো আই কো যাইহোকের জন্য যুবক আপনার জিন্দগির মধ্যে লক্ষ্য করার খেয়াল করুন আপনার জিন্দগির মধ্যে আদবটার ঠিক করেন ভালো ভালো সাহাবি হকলর অলি হকলর জীবনী পড়ন নবীজির জিন্দগি কিভাবে কাটিল আর আবু বকরে সাহাবি হকলে কিভাবে নবীজির সঙ্গে জিন্দগি কাটাইলা আদবলে হাত যদি ঠিক হয় না মুখের ভাষা সুন্দর যদি হয় না যুবক হকলর জিন্দগি তেমন সুন্দর হয় না মানুষে তার জিন্দগির মধ্যে বড় নিন্দা করন আচ্ছা হোক যায় এখন এক শ্রেণীর যুবকল রাস্তাঘাটে দেখছেন নি আপনারা বাইকর সাইলেন্সার একটু খাটিয়া বড় এগু লাগাই দেখলেন নি আপনারা হে হাই রে যুবক বাইক কিনলি আনলা এক লাখ 5,000 দিয়ে আর নিয়ে সাইলেন্সার খুলিয়া আর এগু লাগাই 3,000 যত উঠে বুঝাইছো বড় এগু লাগাইয়া আর এগুর আওয়াজর জ্বালা টিপার ক্ষমতা নাই ওই যে যুবক আপনার জিন্দগির মধ্যে বড় সাইলেন্সার লাগাইয়া বাইক যেন বাড়িয়াইত্রা মানুষের দ্বারা গিয়া মুরব্বী হলে নিন্দা করডাম মানুষে কইতারে বা হার ছেলে বলে অমুকর ছেলে মানুষে দেখিয়া বড় নিন্দা করডা এটা নিন্দনীয় কাজ যুবকরে আপনার জিন্দগি আপনার ওজন বাড়াও সম্মান আপনি বাড়াও মুরব্বী হকলার সম্মান করো তাজিম করো যদি মানুষে যদি আদব ঠিক রাখে না সম্মান ঠিক রাখে না জানিয়া রাখক যত টেকা পয়সা হোক না কেন গাড়ির মালিক হোক না কেন মানুষের জমিন কোনো ওজন মূল্য থাকে না আল্লাহর রাসূলে ফরমানাল আদব খাইরুম মিনাজ যহাব ওয়াল ফিদ্দা আদব ইয়া তাকসে গিয়া সোনার চাঁদির থাকি আরো বেশি মূল্য আরো দাম শুনা কিনতে পাইবা আদব পাইতা নাই আদব যদি ঠিক হয় না সলা চরিত্র মানুষের জিন্দগি ঠিক হয় না যদি যুবকরা মুরব্বীদের শ্রদ্ধা সম্মান করে না বড় হওয়ার পরে একদিন মুরব্বী বা আপনারে ওলা শ্রদ্ধা মানছে সম্মান করত নাই যদি আপনার জিন্দগি সম্মান যদি করিয়া যায় আপনার আদব যদি ঠিক করো চলা চরিত্রটা যদি ঠিক করিলেন মানুষে আপনার প্রশংসা করব আপনার প্রশংসা বাবার প্রশংসা হইব মায়ের প্রশংসা হইব সম্মান আল্লাহ জমিনের মধ্যে আপনার বাড়াইব এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান আমি যে খোয়াত আসলাম গোসল ব্যাপারে এর লাগে বিশেষ করিয়া গোসল করতে সময় বাথরুমের মধ্যে অনেকে গোসল করান হয়তো কইবা ভুলে একবারে উলঙ্গ করিয়া অবস্থায় গোসল করা যাই যাচ্ছে নি জায়েজ আছে হুকুম আছে কিন্তু না করা কান বেহতর বাথরুমে যদি একবারে কাপড় খুলিয়ে একবারে উলঙ্গ ইজাস সামা উন ফাতারাত ও সুরার একটি আয়াতর ব্যাখ্যা তাঞ্চন কেরামান কাতিবিন কেরামান কাতিবিন এই আয়াতর ব্যাখ্যা দেখলাম তফসির ইবনে কসির আঞ্জন মানুষ যখন গোসলখানার মধ্যে গিয়া একবারে উলঙ্গ হয়ে যায় দুইজন ফরিস্তা লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে সরিয়া যান গিয়া এর লাগে ফরিস্তা হলে বদুয়া দেন লায়নুদ্দিন যার কারণে একবারে উলঙ্গ অবস্থায় গোসল না করা খান আওলাম গোসল করলে গোসল যদি সঠিক হয় না আপনি পবিত্র হইলা না গোসল করার পরে আপনি পাক সাফ হইলা এখন আপনি কি করতা বিশেষ করিয়া অজু করতা অজু করতে হইলে আপনার পানি লাগবো পানি না হইলে আপনি পাক হইতে পারডা না আর আপনার তৈয়মর হুকুম আছে তৈয়ম আপনি করতে পারবা এখন দেখো কুয়া অজু করতা আচ্ছা গোসল করিয়া গেছন এক ছাগলের দ্বারা গেছন ছাগলে একটা প্রস্রাব করে দিছি আপনি ভাগ রইলানি একটা মাসলা আইছে ফেকার মাসলা ছাগলে দাঁড়ো প্রস্রাব করছে আর আপনি দাঁড়ো দাঁড়াই আসলা একবারে এক হাত দেড়ার ডিস্টেন্স আপনার ও মানে গোসল আমার করা লাগবো নি শরীরটা পাক নি খাপড়টা পাক নি বলে জিয়ে পাক ছাগলে যদি প্রস্রাব করে কারণ ছাগলে প্রস্রাব করে একটু চাপিয়ে প্রস্রাব করে আদবার সহিত ছাগলে প্রস্রাব করলে উচ্চ সুরে যায় না বেশি ছিটা পড়ে না আপনার খাপড় না পাক হইছে না
ঠিক আপনার কাপড়া পড়ছে না ডাইরেক্ট আলাদা সাইডে প্রস্রাব করছে এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দাগণ দাঁড়া যদি আপনার গাবি দুধের গায় কিবা তো একটা গরু আছে যেটা বলদ গরু হওয়া হয় ই গিয়ে প্রস্রাব করছে আপনি দাঁড়র দাঁড়াই লাশ লায়ে হাত দেড়াত বা দুই হাত ছড়াই আপনার এই কাপড় দিয়ে আপনি গোসল মানে নামাজ পড়লে আর হইতো নাই ইগো দাঁড়াইল না রে দাঁড়ায় প্রস্রাব করলে সিটা উড়িয়ে যাইন না না গেছে আপনি যদি কইত্রা বেকার মাছ লইল আপনি কইত্রা জি না কোনো সিটা বুদ্ধ এনের পরে বারিক বারিক সিটা পড়ে গেছে আপনি আর এ কাপড় চেঞ্জ করে নিতা আপনার আর বাকি বাজু দই নিতা আনলে আপনি নমাজ পড়লে নমাজ হইতো না দেহ কাজ আর জন্য বিশেষ করি অজু করবার আগে মিসওয়াক মিসওয়াকটা করুক যদি সম্ভব হয় আল্লাহর বান্দাগণ লাউলা আনা শুকরা লা উম্মতি লা আমারতাহুম বিতাখিরিল ইশা وبالسواك عند كل صلاة أو كما قال عليه الصلاة والسلام أمر نبي جي فرمان أمر أمة تغلر خشتوي بو نتوبا ميتارا رفر واجب خوري دلائي لامن دائم اكبر خلال من واجب وي گلان خوي لامن هر اكتر نماز راگه تمي تن مسواك کرو ار اشار نماز تا تمي تن تاخير خوري افرو মানে মিসওয়াক গুই একবারে হামদারে হরজ হরজ লাগানো গেল কষ্ট হইব এর লাগে মিসওয়াক নবীজি ফরমান যারা দায়ম করবা মিসওয়াক করলে ইমানি অবস্থা আল্লাহ মৌত নসিব করব হক সুবহানাল্লাহ আর মিসওয়াক করলে দাঁতর অনেক রোগ কবে এর লাগে 20 টাকা দাম একটা মিসওয়াক আমরা লইয়া বাথরুম বা টেবিল ওরা হক কয়েক দিন ওলা মাঝে মাঝে দাঁত গসাইলে ইনশাল্লাহ আমল হইছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার মানুষ আমরা মিসওয়াক নাই আসেন কঞ্চার মিসওয়াক নাই হকলটার মিসওয়াক নাই সবসময় লগে সম্ভব নাই কিন্তু মিসওয়াকটারে বিশেষ করিয়া দয়া করিয়া গড় লইয়া কিনিয়া রাখক মিসওয়াক শেষ হইল মিসওয়াক করবার আপনি অজু করতা এক মাইলা টিয়া গেলে এবানি ভাইতা আবার অন্য তুবানা আমাস লই লগিয়া এখন আপনি কি করতে আল্লাহ কোরআন তো ঘোষণা করছো নে ফালাম তাজিদু মা আনফাতায়াম্মা মুসাইদান তাইয়িবা পানির কোন সন্ধান নাই পানি নাই তৈয়ম করিলাম তৈয়ম কিতা দি করা বলে হুকুম হইল মাটি দিয়া করা হজরত আয়েশা সিদ্দিকার হার হারি গেছিল গলার হার হারি গেছিল হারার কারণে হজরত আয়েশায় হার তুকাইয়া না পাইলে তাই জাগা ছাড়েন না এই সময় আসর রোগ যার গেছে আমায় কেরা মকলে বড় চিন্তা করডা নবীজিও বড় চিন্তা কিছুক্ষণ পরে আল্লাহর তাকে হুকুম জারি হইছে ও নবী আপনি তো পানি ভাইত্রা চিন্তা করডা আপনার চাবি রাখলে পানি ভাইত্রা আসরের নমাজ পড়িতা তাই আমি হুকুম দিলাম মাটি দিয়ে তুমি তান পাক হই যাও মাটি দিয়ে পাক হইয়া তুমি তান আসরের নমাজ আদায় করিলাও ও সময় কোরআনের সেই আয়াত নাজিল হইল তাকে আমদার জারি হইল আমরা পাইলাম উম্মতে মুহাম্মদের লাগি বড় সুবিধা হইল তৈয়ম করা আমদার লাগি আইছে তৈয়ম করা ওলা মাটি হইত মাটিটা হইত পাক আর আটালি মাটির লাগান না এগো মলার পরে আত মাটির অংশ পাউডার লাগান তো তো লাগতো খেয়াও আছে শক্ত আটালির লাগান মানে মাটি লাগতো গোসানির লগে মাটি লাগতো ও মাটি ডালা মলিবা বলে আল্লাহ আমি বড় বেমার ডাক্তারে কইছে ফানি সইতাম না আপনার তৈয়ম আপনার লাগি যাইস ফানি ভাই সইন না আপনার লাগি যাইস জেনারেল বাসও উঠিছেন আপনার লাগি যাইস প্রাইভেট গাড়ি হইলে আপনি তৈয়ম করলে হবে না প্রাইভেট গাড়ি হইলে আপনি রাস্তা গাড়িত বইয়া নমাজ পড়লে হবে না হে বাসন এলটোত বইয়া নমাজ পড়লে যার প্রাইভেট গাড়ি যেন মনে হয় কামাইতে পারবা আমরা মসজিদ ও সড়কের দ্বারা যাওয়া লাগবো এটা হওয়া গেছে এলটত খালি খাইছি ত্রা নমাজ বুঝাইছেন যার কারণে প্রাইভেট না জেনারেল বাস ট্রেন আপনি নমাজ পড়ক কা তৈম করে এখন মনে করক ট্রেন তৈমার দলাও নাই ভানিও নেই আপনি অজু করতাম আল্লাহ হাজাল কিয়াস আকসর ওলা মাই কেরা মগলর মত ট্রেইনের বডি বা বারে দিয়ে হাত দিলে বালির অংশ পাইবা ওগুলা দিয়ে তৈম করি আপনি নমাজ পড়িলাই যার জন্য আল্লাহর বান্দে গাত প্লেনও যদি উঠার পরে যদি অলাপ দয়ম দলাও নাই বানিও নাই থাকে থাকে ইলা তবে খোয়ার তাহলে এইভাবে প্লেনের তো বাইরে হাত যাইতো না এ বডির যদি কোনো মাটির কোনো অংশ পাক ফাইন নিচর অংশ নাই কোনো গাড়ির সিটও কোনো সাইটে বডির কিছু মাটির অংশ পাই দাও মাটি দিয়া এগু উলা মায় কেরা মগলার মত হইল গিয়া এইভাবে তৈম করিয়া তুমি তার নমাজ রে আদায় করিলাও তৈম করা কিলা হাত অলা মলিয়া মুখ মুছে করা দুইয়া তোর খনি পর্যন্ত মুছে করা উচ শেষ ফাও না মুছে করা একগুড়ে ফাও দেখছি মুছে করেন মাথাও গোসায়
বুঝাইছেননি এটা পাওয়া যায় কিছু কিছু অঞ্চলে ফাত গোসারি আর নাই ওখানে দইয়া তোর খনি পর্যন্ত আর মুখ মুছা করা তো ইয়ম শেষ এখন আপনি দেখো একটা মাসলা আইছে কোন মানুষ লাগছন অজু করছন কিবা তো তাই তয়ম করছন তয়ম করতে গিয়ে আল্লাহর বান্দা তয়ম করে নামাজ পড়তা তাই পানি পাইছলা না আখতা দেখছন লগে একজন এক মানছে একজন পানি লই আইছে তয়ম বাতি লই গেছে গিয়া বুঝাইছেননি বাদ পানি পাইছুন না তুইম করছুন তাই নমাজ করতা আখতা একজন পানি এক কেটলি লই আইছে তুইম বাতিল আপনি এখন অজু করতা অজু করতে গিয়া কোন পানি দিয়ে আপনি অজু করতা বলো ধরনের পানি পানি টই তো গিয়া পাক পানিটার মধ্যে তিনটা জিনিস লক্ষ্য করতা এক নম্বরে পানি যদি একবারে গুলা দেখা যায় খাবার উপযোগী নাই এই পানিটা আপনি খাইতে পারতা নাই যদি খাওয়া যায় না এই পানি দিয়ে আবার অজু করলে হবে না গুলা পানি আছে রানি দুই নম্বরে পানির মধ্যে দুর্গন্ধ একবারে দুর্গন্ধ তিন নম্বরে তাকছে গিয়া পানির মধ্যে যদি ঠেঙ্গা জাতীয় জিনিস ধরি লাই পানিটার মধ্যে বেমার আই গেছে গিয়া এই ধরনের পানি দিয়ে আপনি অজু করলে অজু হইতো না এই তিন ধরনের পানি দিয়ে আপনি অজু করলে অজু হবে না উঁচা জায়গার মধ্যে বসিয়া অজু কর হইল গিয়া মোস্তাহাব পশ্চিম দিকে কিবলার দিকে বসিয়া অজু করা মোস্তাহাব যার জন্য বিশেষ করিয়া অজু করার পরে একটা আমি আমল আপনাদের সম্মুখে কইয়া রেখার ফেটর বেমার থাকে বিভিন্ন রোগে আক্রান্তিত আসন আপনি যদি অজু করতে সময় জগর মধ্যে যেন পানি আছে কেটলির মধ্যে পানি আছে তুলা পানির মাত অজু শেষ করিয়া সামান্য পানি রয়ে গেছে ও পানি উঠান যদি আপনি যদি বিসমিল্লা হয়ে যদি আপনি খান যদি তাহলে এটা ফেটর বেমারর লাগি একটা শিফা আর যদি এই পানিটা দিয়ে তবিব করেন কোনো মেসাব দিয়ে তবিব করা এটার ফায়দা বলে মেসাব অজু শেষ করিয়া পানি রইল পানি নিয়ে আইসি আপনি ফড়িয়া দেখা মেসাব আগলে অজুর পানি ভাজিল পানি ফুটাইন দিয়ে আপনার তবিব করিয়া দিবা এই তবিব করতে এই পানি ফুটানিয়া থাকছে গিয়ে বড় বালা বেমারর শিফা যার জন্য বিশেষ করিয়া এই যে অজু করলাম অজু করার লগে লগে আপনার আমার অজু করতে সময় কয়েকটা জিনিস আমরা নকশানীয় তাই অজু ঠিক হয় না খুব তাড়াহুড়া করি অজু করি অজু করতে পুষ্করণীত গিয়ে ভাও ডুবাই নাই আছে না রে গোসল করতে গিয়ে পুষ্করণীত গিয়ে ভাও ডুবাই নাই গাটো বা আপনি উঁচা জায়গার তাকিয়া গোসল করতে পাইলাম তার মধ্যে এক চিল্লু বা তিন চিল্লু পানি আপনি দিবা হয়তো মাথার তাকি অনেক রূপ নিচের দিকে নামে মাথাটা আগে ঠান্ডা করতা যদি কোনো বল বন্ধা গিয়া যদি ফাও আগে ডুবাই যায় নিচ তাকি ঠান্ডা উঠি যায় অনেক বেমার হয়ে যায় মাথার বেমারি হয়ে যায় যার কারণে অজু করতে গিয়ে ফাও ডুবাইবা না সর্বশেষে ফাও বাম হাত দিয়ে দোয়াইল গিয়ে আর এক মুস্তাহাব অজু করতে সময় নবীজি বর্মান সুন্দর করিয়া তুমি অজু করিও যত সুন্দর করিয়া বন্দা তোমার জীবনে অজু করবায় তত সুন্দর করে নমাজ পড়িতে পারবায় আর নমাজের মধ্যে তোমার খলল আইব ত্রুটি আইব যদি অজু ঠিক হয় না মুসলিম শরীফের একটা হাদিস আছে আল্লাহর রাসূলে ফরমায় একদিন নবীজি নমাজ পড়াইতে সময় নমাজ ও গলতই গেছে বেড়া লাগি গেছে মিয়া নমাজও বেড়া হয় না ইমাম সাহেব আসতে একদিন তিন ডাকাত পড়িয়া আখতা একবারে বসি যায় নিলে হয় না কোনো সময় কোনোদিন দুই ডাকাত পড়িয়া বসতা আখতা ইমাম সাহেব আল্লাহ দাঁড়াই গেছে ইলে একটা নকশা না আয় মাঝে মধ্যে আয় ইমাম সাহেবের দূষিতা নিয়ে খালি হন যায় জি না দেখো কা মুসলিম শরীফের হাদিস নবীজিয়ে ফরমান নমাজওয়ালা বেড়া খাইছ নমাজ তাকি ভারী হইল সাহাবাই কেরাম হলের হইল ও সাহাবি হল খার অজুর মধ্যে ত্রুটি আছে ক সাহাবি হলে তো মিশা মাতন না এর মধ্যে একজন সাহাবি হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অজুর মধ্যে নকশান আসলো ত্রুটি আসলো বলে এখানে বলে আমি খুব তাড়াহুড়া করিয়া অজু করিয়া নমাজ হয়ে শরীক হয়ে গেলাম নবী যে ফরমাইন দে সাহাবি তোমার অজুর মধ্যে আজকে ত্রুটি থাকার কারণে আমি আজকে নমাজের মধ্যে বেড়া লাগি গেলাম এটার তাকে একটা সবক হইল মক্তদি হলর যদি অজুর মধ্যে নকশান থাকে ইমাম সাহাব নমাজের মধ্যে বেড়া লাগি যায় একটা স্বভাব পাইলাম আমরা বুঝতে আমরার মাঝে ভুল আছে ইমাম সাহেব বেড়া গাইছ আমরা যদি কয় ইমাম সাহেব বেড়া গাইলে তার বাড়ি মুখার দিয়ান যায় যদি কইলাম হ্যাঁ তা আমার দিয়ান কোন মুখা যায় পরবর্তীতে আইব নমাজ কোন দিয়ানে ফড়ে হইতো ফড়ে যাইয়া যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান অজু সুন্দর করে ফড়িতাম নবী যে ফরমায় মিফতাহুল জান্নাতু সালাতু ওয়া মিফতাহুস সালাতি তুহুর ইয়াও কামা কালা আলাইহি সালাতু ওয়া সালাম জান্নাতের চাবি হইল গিয়া নমাজ আর নমাজের চাবি হইল গিয়া পাক পাক পবিত্রতা যদি অর্জন করেন না তাহলে বন্দায় নমাজ পড়িলে এই নমাজ আল্লাহর দরবারে কবুল নাই অজু শেষ করি আপনি দোয়া করুক আল্লাহুম্মা জাআলনি মিনাত
التوابين وجعل لي من المتطهرين وجعل لي من عبادك الصالحين وجعل لي من الذين لا خوف عليهم ولا هم يحزنون دعاء من الزناسنا دي جو أبرا زناسي إرفض عرقتا فضيلة توي لغي فضيلة فالي بالا إختا سرار فضيلة توي إنا أنزلنا سرار وقو أشمان بس سياسي آتي آتي زنجاني নবীজি ফরমান ইন্না আনজালনা সূরা যদি হুজুর করে পড়া হয় আকাশ বাঁচাইয়া যদি কোনো বান্দা যদি ইন্না আনজালনা সূরাটা যদি পড়ায় হয়তরা তারকা পরিমাণ সওয়াব বান্দার আমলনামার মধ্যে আল্লাহ দান করবা এর লাগি অজুর করে ইন্না আনজালনা সূরাটা পড়িবা আর দ্বিতীয় নম্বর ফায়দা হইলো অজুর করে ইন্না আনজালনা সূরা পড়িলে মানুষের পুরা তকদির ডাল্লা বালা তকদির দি বদলাইলা হক সুবহানাল্লাহ অজুর মধ্যে কয়েকটা জিনিস আছে আমরা ভুল করিলাই বলে কিলা অজুর মধ্যে আমরা বিশেষ করিয়া মাথা মুছেটা সঠিকভাবে হয় না মাথা মুছেটা সারা মাথা মুছে কর হইল গে সুন্নতার চার ভাগর এক ভাগ মুছে কর হইল কিতা বলে ফরজ চার ভাগর এক ভাগ মুছে করা ফরজ আর সারা মাথা মুছে করা সুন্নত সারা মাথা মুছে করতে সময় ফয়লা ও তিন তিন আঙ্গুল একবারে আউয়াল তাকি আগের গর্দনা পর্যন্ত যাইতা ও তিন আঙ্গুল তিন তিন ছয় দুই নম্বর আয়াত আসছে গেস দুই সাইড রইছে মাতার এইভাবে সাইড আনবা তোর গাতা দিয়া আমরা তো কোনো সময় আলি কথা বললাম তো কি হরাইলাম ও শেষ হইতে হলা রানি সারা মাতা মুসে করা দেখাই দিয়া ফয়লা আউয়াল তাকি সোলার গুড়ির তাকি গর্দনা পর্যন্ত যাক্কা ও তিন আঙ্গুল দি টান মারিয়া পরে দুই সাইড আপনি এইভাবে আপনি সাইড মারি আইলা শেষ এখন আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে খান এইভাবে আপনি ফুরা খানোর খান ঘুরে ঘুরে খানোর ভিতরে যাইবা এখন আপনার বাকি রইছে বলে কোনটা বলে ও বুড়ি আঙ্গুল দুইটা রইছে এর কারণে খানি আঙ্গুল মিলাইয়া আপনি বুড়ি আঙ্গুল দিয়ে খানোর জোর মারবা সাতত আঙ্গুল দিয়ে তো ঢুকাই দিছর খানোর ভিতর পর্যন্ত পানি পৌঁছে গেছে গিয়া এখন আপনি বুড়ি আঙ্গুল দিয়ে খানোর জোর এইভাবে মারবা আর গর্দনা মুছে করাই লগে মুস্তাব গর্দনাটা মুছে করলা গর্দনা সঠিকভাবে মুছে করলে গর্দনার বেমার আজার কমে মানে প্রেশার যদি খেয়ার যদি হাই থাকে তা লই যাইব গিয়া সুন্দর করিয়া গর্দনাটা বাবা মুছে করার চেষ্টা করক আর সুন্দর করি মাথা মুছে করক আঙ্গুল খিলাই আমরা করেন না একগুড়ে করলে তাওরি করার বাম হাত দিয়ে আঙ্গুল খিলাল করা এইভাবে আর ডাইন হাত দিয়ে আঙ্গুল খিলাল এইভাবে করা না হুকুম হইল গে এইভাবে আদায় করতা আর ফাওর আঙ্গুল খিলাল করতে সময় খানি আঙ্গুল দিয়া নতুবা ও আঙ্গুল দিয়ে শাহাদত আঙ্গুল দিয়া নতুবা বামা তোর খানি আঙ্গুল দিয়ে আঙ্গুল যদি খিলাইল করেন তাহলে আপনি আর একটা মুস্তাহাবরে আদায় করলাম বুঝেছেন শাহাদত আঙ্গুল বা খানি আঙ্গুল দিয়া ফাও আঙ্গুল ওগুর খিলাইল করা হইতো খিলাইল করলা শেষ এখন আমি একটা মাসলা আপনারা সামনে উপস্থাপন করি আর এক ইমাম সাহেবের নামাজ ফোড়া নিয়ে আরম্ভ করছেন আর মুক্ত দিয়ে এমন খাম করছে আস্থা জমাত বাতিল হায়রাতুল ফেকাতার জন্য বলে কিতা জানান নি ইমাম সাহেবে অজু করছেন তাড়াউড়া করিয়া হেরাতুল ফেকাতাঞ্চল হয়তো তান ফাউর সাইটে সামান্য শুকনা রই গেছে গিয়া অজু করতে সময় বিজিছে না ইমাম সাহেবে অজান্ত অবস্থায় নমাজ আরম্ভ করছেন আরো দুই একজনে নমাজ আরম্ভ করছেন ফরিতরা জমাতে খেয়াও দেখছেন না আখতে মুক্ত দি দেখি লাইছে গিয়া কইলিছে ইমাম সাহেব আপনার ফাউ শুকনা রই গেছে অজু হইছে না খালি যদি কয় আপনার ফাও শুকনা রইছে ইমাম সাহেব আপনার পানি পৌঁছিছে না কয়তরা ও ফাও দেখা নিল লগে লগে গোটা জমাত একবারে বাতিল হয়ে গেছে গে ফয়লা তাকি ফড়িতা ইমাম সাহেবে অজু করিয়া একবারে ফয়লা তাকি ফড়িতা আলি আমি আইতর আচ্ছা ঠিক খানো আইসো আচ্ছা আচ্ছা যার জন্য বিশেষ করিয়া ওজন আপনার অজুর মাত শেষ হইল এখন নামাজের মধ্যে আপনারা হাড়াও নামাজর তো হারিমা কিলা বান্ধন হয়লা দুইও হাত খান পর্যন্ত উঠাই ইনশাল্লাহ আপনারা সারাই একবার দেখা পাচ্ছেন দিকে আমার আই ছুটো হিসাবে হইয়া সারাই একবার দেখা পাবে কিলা তো হারিমা বান্ধন তুলেন না সরম নিবা ও প্রায় বাক্কা সবে তো হারিমা আদায় হয়ে গেছে কিন্তু তরিকা শুদ্ধ হয়েছে না ইলা না আমরা ওলা খাসি খানার গুড়ি খুলি না সব কিবলা দিকে হইতো সব কিবলা দিকে দইয়া হাত
কিবলা দিওয়ালে আমল করব কা সারা বলে সহি তরিকা আমরা একবারে ওতা করেন বুঝাইছি এই ভাইসি আপনি বড়া দিয়ে জোর নামাজ পড়া তা করে উঠে খানো টিবা মারিয়া আর খেওয়া জল তা করে ওলা খানো মারিয়া ইনুর দে খানো লাগাইতে লাগবে না খান আমরা রইল গিয়ে খান আর মহিলা গুলো রইল গিয়ে খান আর পুরুষর লাগাইলে খান খান পর্যন্ত আল্লাহু আকবার তোহারিবা বান্দিতে ও দুগুদি বান্দিতা দরতা টাইট করি অন খবজাত দরিয়া তাহতা সুরা নাবির নিস নাবির সামান্য নিচে নাবিরে বেরিয়া হোক বা নাবির নিচে একবারে হব চারটা না বুঝেছি একবারে একবারে সারি দেন ও ফাড়ো যায় কি বুঝেছি এইলা দেখা যায় যেমনে সারসন খোল্লা বেহা করি ও বাত মেসা মে ছাব্বিশ মে আরম্ভ শেষ হল না ইলা রাডি ও তোহারিও মানতো আলি আমি ও একবারে দরি আমি দেখছি হলা প্রায় ও কুসো যায় কি ও আউরি ওলা দরিয়ে বলিস বুঝছেন নি তোহারিও মানতো ওলা ও খেওয়ালা দরিয়ে বলিস ও দুগুদি খবজাত বান্ধন জানি ধরন জানি খবজাত ধরে ও তিন আঙ্গুল সারি আর হবার চারটা না বুঝাইছেন একবারে সারতা না আপনার নাবির নিচে যাইতো নাবির নিচে খেরন নেগার ভালো যায় কি ভালো বুঝাইছেন এর লাগিয়া ও এলে তো আরিমা বান্দা আমরা নামাজ পড়ি অনেকে আমার নামাজ পড়ার কয়েকটা মাসলা আছে এগুলো আমরা আমল করতাম পারি না সঠিক তরিকা নামাজ পড়িতাম পারি না তরিমা ও বলা আমল করক কয়া আর হাও দুগার সুজাইন না বে হইতো হই যায় সুজ হইতে ইনশাল্লাহ হইব তো আর সুজ হইতে না নিবাই দেখি মানে মুরারি আনা যায় না আর না হইলে সারা গাইয়া গিল কয়া যদি আয় নাই বুঝাইছে যদি বুঝবাই আয় না তে গাইয়া গিলিও খাসিয়া আনক কয়া উপায় নাই সারা জীবন হারলাম নমাজ পড়িয়া পঁচিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর ইয়ে আছে মেসা মে ছোটবেলা বাড়িয়ে সুজা করছিলাম মেসাব যেমনি সারলাম এখন আর জার জারি আউরি অসু উত্তর কোন আর দক্ষিণ কোন উদয়সিন নি আল্লাহর বাস্তের দোকান ভাও সুজা করব কো সারাই আপনার সব কিবলার দিকে হইতো আর নামাজ পড়তে সময় এক গুড়া ওলা ফেট আগে দিক দিয়ে হল্লা করে দি যায় দেখছেন নি আপনারা ইগু আবার নিষেধ আছে নামাজ পড়তে আট মুখা আলিয়া নামাজ পড়িতাম না তোমার সুজা হয় সুজা আর নাইলে আট মুখা ওলা উন্দা কিছু মানে বেহা থাকতাম আপনার ও তা কি ও ওলা বেহা থাকতাম এক গুড়ে ফেট আগে দিয়ে দিলেন ফেট বড় আছে না নি গুড়ে সরম সরম না হবে বইয়া আর তরি বা বান্ধি আর ও ঘুরে দিছে ইত্রা গালি ইলা না নামাজ পড়তে আপনি খোর মুখা ঝুঁকি কি আট মুখা ঝুঁকি হইতু ও বলা নামাজ ফলার তরিকা যেই সময় অজু শেষ হইল মুসল্লার মধ্যে আপনি উঠিলা উঠার পরে ইন্নি ওয়াজ্জাতু ফরিসন আপনি কইলা ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহি আলাল্লাযী ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়াল্লাহ আমি ইন্নি ওয়াজ্জাতু আল্লাহ আমি মুতাওয়াজ্জু হইলাম তোমার দিকে রে আল্লাহ ওয়াজহি আলাল্লাযী একমাত্র আপনার লাযী ফাতারাস সামা আপনি হইলা গ্যাসমানর মালিক ওয়াতি ওয়াল আরদ আপনি হইলা জমিনর মালিক হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আপনি ও আল্লাহ আপনার একমাত্র ইবাদত করি আর আমি শিরকি করি আর না গুনার শিরক আপনার শরীক করি আর না আমি মুশরিক হল না মুশরিকর দরজা আমারে পৌঁছাইও না রে আল্লাহ কইয়া আমরা প্রথমে ইন্নি ওয়াজ্জাতু হরিয়া নামাজের মুসল্লার মধ্যে আমরা কি হল্লাম খাড়া হইলাম শেষ ইন্নি ওয়াজ্জাতু সুবহানাকা ফড়া হইল গিয়া মুস্তাহাব জানেন তো আপনারা আমরা রমজান মাস মেসাম রে সুবহানাকা পড়তে দেই না মেসাম হালি রে ইসুই তো কাল মেসাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই মেসাব বড় বালা আমরা মসজিদে মেসাব ইঞ্জিন ঘুরা ইঞ্জিন আল্লাহ রেইসে ফড়াই তো এই ঘুরা ইঞ্জিন বটগেজের ইঞ্জিন বুঝাইছে সুবহানাকা পড়লে ও যে সময় যা আর গেছে বিশ সেকেন্ড যা আর গিয়ে ও আমরা ঘরে পড়ি একটা মস্তা বাধা করিয়া যাক আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াই লগিয়া সুন্নত একটা কারো জিগা দিয়ে দিলেন নমাজ আউজুবিল্লাহ ইসমিল্লাহ ফড়া কিতা কইতে পারতাম না বুঝাইছিল বাংলাদেশে একটা মিডিয়া আছে মাঝে মাঝে জিকায় এটা কিচ্ছু কইতে পারেন না হিমা মুসলমান দেখছেন না আপনারা সোশ্যাল মিডিয়া হয় এটা বড় বড় ভিড় হল দেখা যায় দাসা উসা আলা হেয়ার কিচ্ছু কইতে পারেন না হয় তার সফালে বুঝিন আল্লাহ হয় বুঝাইছে একদিন একদিন দেখি হয় সফালে বুঝিন আল্লাহ হয় এল্লা গিয়া বিশেষ করিয়া এটা এটার দিকে সেয়া লাভ নাই নমাজ নাই আর ফিরা কিনে করছে নমাজ যদি ঠিক থাকে ও পীর মানে যাইব নমাজ না করলে হীরা কি নাই তাহলে আউরি খাব নমাজ নাই আর কিওর হীরা কি শরীয়ত দিইল গিয়া পীরা কি শরীয়ত দিয়ে আগুয়ানি শরীয়তর ভীর সারাতি বড় মারিব এক গুড়ে হয় বলে আমরা শরীয়তর ভীর না আমরা মারিব তোর এটা ভুল আবার মারিবত শব্দের অর্থ বুঝছিল না
শরীয়ত আল্লাহর রাসূল আল্লাহ এবং আল্লাহর হাবিবর হুকুমরে মানার নাম হইল শরীয়ত নবীজিরে মানার নাম হইল শরীয়ত নবীজির সুন্নাত মানার নাম হইল শরীয়ত আল্লাহর হুকুমরে মানার নাম হইল শরীয়ত আল্লাহ নবীরে যখন শিখাইয়া দিছেন ওহানে আপনার উম্মতরে কই আমার বান্দাগুলোরে কই আমল করতা তারা বাদাও তো শরীয়ত শরীয়তে কইছে নামাজ গলা করতা শরীয়তে কইছে মিছা মারতা না শরীয়তে কইছে মদ খাইতা না ওটার নাম শরীয়ত মালা জিনিসের আদেশ খারাপ জিনিসের নিষেধ মারিবত হয় আপনি শরীয়তর কামা হক সব কিছু আদায় করিয়া যখন আল্লাহ চিনিলে ইবা আল্লাহর নিকটবর্তী হইছি ইবা আল্লাহরে সব মানে পরিচয় করার নাম হইল গিয়া মারিবত মারিবত শব্দের অর্থ হইল পেহচান না পরিচয় করা বাবা এর লাগে আপনি খারাপ জিনিসে পরিচয় করিয়া বালা জিনিসটা পরিচয় করছ আর বালা ঘর জিনিস পরিচয় করিয়া আল্লাহর এবাদত করিয়া আল্লাহর নৈকট্যতা লাভ করে রাইছ ওটার নাম হইল গিয়া মারিবত ও বাবা মারিবত কইতে আর কিচ্ছু নাই একমাত্র মারিবত হইল শরীয়তর ভরে মারিবত মারিবত মানে আল্লাহ বাবা আল্লাহর দাতর সিন আল্লাহর একবারে দাঁড়লো ওটার নাম হইলো মারিবত আমরা মনে করি মারিবত দাঁড়ানি হৌ যে দেখা আপনার কন্যানি হুজাইর মলানা হেরে হেরে কন্যানি সীতালঙ্গি ঠান ওটা মনে হয় মারিবত আর নমাজ উমাজ লাগে না আমি অত হইলো খাম হইছি ভার হইছি বুঝান আমি হদিস আপনার সামনে আনি আর আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া নমাজ যেই সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সুরা ফাতিহা পড়িবা সুরা ফাতিহার মধ্যে এক জায়গা দিহান করবা এখন দিহানোর মাত্র আপনারা সামনে আইয়ার দিহানোর মাত্র আপনারা ইনু মাতুর না জানি ইনু তো রাস্তা নি নাকি তাই রাস্তা ও তাহলে সরকারি রাস্তা রে হওয়ার গালাই মাতুর না জানি আপনারা মাতুর না জানি পরবর্তীতে আয়োক ভিতরে জায়গা আছে আবার হই আর বেশ মাতুর না জানি ভিতরে আয়োক যাই হোক এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান আগে তো কইছিলাম দিহান দিহান কোন জায়গার মধ্যে করতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ও সময় দিহান করবা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আয় আল্লাহ আমি আপনার ইবাদত করিয়ার আর আমি আপনার ও কি করিয়ার সাহায্য চাইয়ার এর লাগে নমাজের হালত যত বন্ধ হলে সাহায্য চাই যত বন্ধ হলে সাহায্য যেতার লাগি চাইবা আপনার রুজি রোজগারের প্রয়োজন আপনি কইন আল্লাহ আমার সাহায্য করো আল্লাহ রিজিক দিয়া আল্লাহ আমি অমুক মুসিবত করছি আপনি আমার সাহায্য করেন আল্লাহ আমার এইভাবে তো সাহায্য করেন হইয়ারে বন্ধা আপনি নমাজের হালত আল্লাহর দরবার আপনি সাহায্য চান আল্লাহ জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহ কইত্র বন্দারে তুমি তান যদি আমার কাছে সাহায্য চাও নামাজের হালত আমার কাছে সাহায্য চাও এর লাগি নামাজের হালত সাহায্য চাইলে আল্লাহ হর গাট হর জিনিস সাহায্য করেন যারা সঠিকভাবে খুলুসিয়তর সহি আল্লাহ ডরাইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়ন এরারে আল্লাহ কিতা করেন সাহায্য করেন দুই নম্বরে সুরা মিলাইয়াম দুই সুরার মধ্যস্থলে দোয়াটা কবুল আল্লাহর দরবার দোয়া করব এক সুরা দিয়ে আর এক সুরার মধ্য কান হক আল্লাহুম্মা ফিরলি আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখাম এর লাগে দুই সুরার মধ্যস্থরে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহর দরবার কবুল তিন নম্বরে আমরা দোয়া করি নমাজর শেষে আল্লাহ হুম্মা ইন্নি জলাম দো আয় আল্লাহ আমরা জুলুম করছি নাফসি জুলমান কাসিরা আমার নফস দিয়ে আল্লাহ অত বেশি আমি জুলুম করছি ওলা ইয়াগমিরু জুলুমা ইল্লা আনতা ও আল্লাহ আমি আপনার কাছে মাফ সাইয়ার শুধু আপনার যা তুই লাগে মাফ করিয়া দেনেওয়ালা ফাগফিরলি আমি মাফ সাইয়ার মাগফিরাতাম মাফ সাওয়ারে আপনি বড় পছন্দ করো ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আল্লাহ আপনার যা তৈলে মাফ করিয়া দেনেওয়ালা এই দোয়াটা যখন করে পড়ি আমরা নমাজের শেষে নবীজি ফরমানি দোয়াটা পড়ার লগে লগে আল্লাহর বন্ধ আপনার নমাজের হালত নমাজের ভিতরে থাকা অবস্থায় সালাম ফিরাইবার আগে আল্লাহ মাফ দিলার হোক সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করে আমার বনগল ঘরের মধ্যে দয়া করিয়া নমাজটা পরিপূর্ণভাবে শান্তি মনে পড়ার চেষ্টা করেন পুরুষেরা নমাজ ঘরেও পড়েন বাইরে পড়েন জঙ্গলেও পড়েন শহরে পড়েন জমিনও পড়েন পড়ক
নামাজ যদি পড়েন না বাবা কিয়ামতের দিন জান্নাতের কোনো আশা আপনার থাকবে না আর নামাজ যদি পড়েন জান্নাতের একটা আশা থাকবে আল্লাহ কি আপনার আর এখানে পুরাতন মসজিদের ঘটনা স্লটারে বাঙ্গিয়া নতুন ভাবে আপনারা বানাইতা আল্লাহর ওয়াস্তে আপনারা যে মসজিদ বানাইতে হইলে সবে মেহনত যদি করেন না সাহায্য যদি করেন না এই মসজিদ হইতো না বাবা দেখো কো আপনি মারা যাইবা একদিন আমিও বাবা একদিন মারা যাইমু আমরা আওলাদ হলে খান্দি বা কয়দি বা আমার বাবা মারা গেছেন দুই তিন দিন খুব বেশি খান্দিছি চকুর পানি বাইর হইছি দুই তিন দিন চার দিন পরে সেই খান্দনটা বন্ধ হয়ে গেছে হয়তো অন্তরে খান্দের কিন্তু চৌকে খান্দে না চকুর পানি আর বাসে না কিন্তু নমাজের জায়গাটায় বাবা কতদিন খান্দে যে বন্ধা যে জায়গার মধ্যে গিয়া নমাজ পড়ে মসজিদে গিয়া নমাজ পড়ছ না মা বোনেরা ঘরের মধ্যে যে জায়গার মধ্যে নমাজ পড়া এই জায়গাটায় মানুষ মারা যাবার পরে একাধারে চল্লিশ দিন পর্যন্ত সেই জায়গাটায় খান্দে সুবহানাল্লাহ এর লাগি এই জায়গাটা নমাজ দেখছেন ইমাম সাহেব বলে মাঝে মাঝে দুই রাত পড়িয়া তোরা ডাইনে ভাবে ডুলোন ডুলোন নি না ডুলা সুন্নস ডুলোন জানি এক জায়গা ছাড়া নমাজ পড়ে না এক জায়গা নমাজ পড়ছেন সামান্য ডুলিয়া আর এক জায়গা সজিদে আপনি দিছেন সেই জায়গাটা আপনার জন্য সাক্ষী আপনি আজকে পাহাড়ে গিয়ে নমাজ পড়ছেন সেই জায়গাটা বাবা সাক্ষী জমিনে গিয়ে নমাজ পড়ছেন সেই জায়গা সাক্ষী মসজিদে বিভিন্ন জায়গার মধ্যে নমাজ পড়ছেন সেই জায়গা সাক্ষী সেই জায়গা কান্দিব কতদিন একজন মানুষ মারা যাওয়ার পরে একাধারে চল্লিশ দিন পর্যন্ত সেই জায়গাটায় কান্দিব এর জন্য আল্লাহর বন্দে গান নমাজ পড়ার জায়গা হইল গিয়া মসজিদ মসজিদ হইল এমন এক ঘর বাবা কাবা ঘরের অংশ আল্লাহর ঘর দেখা মাত্র কোনো মানুষে যদি দোয়াটা যদি বলে আল্লাহুম্মা গফিরলি ওয়া যুনুবি ওয়া খাতায়ি ওয়া আমাদি আল্লাহ আমার মাফ করিয়া দাও আমার গুনারে মাফ করিয়া দাও আমার খাতা কসুরের মাফ করিয়া দাও জানিয়া বুঝে যেটা করছি আল্লাহর রসুলের ফরমান এই দোয়াটা পড়লে মসজিদের খাতিরে মানুষের গুনাহ খাতা আর আল্লাহ মাফ দিলা সুবহানাল্লাহ দুই নম্বরে দেখছে কি অজুর করে যদি মারেন আমরা শুক্রবারে বলি তাহিয়াতুল ওয়াজু সুন্নাত দুই রাকাত কিন্তু আল্লাহর বান্দে কার হর আপনি যদি হরন আপনি হুজুর পরে আপনি তাহিয়াতুল ওয়াজু সুন্নাত দুই রাকাত নামাজ আপনার জীবনে পড়েন আল্লাহ সম্মান যতটুক বাড়াইব যেটা আবু বকর সম্মান ইজ্জত আল্লাহ জমিনে বাড়াইছে আর যদি যে কোনো মসজিদ গিয়া দাখলিল মসজিদ সুন্নাত দুই রাকাত নতুন এক জায়গা গিয়া এক কুটুম বাড়ি গিয়া মসজিদে নামাজ পড়িছে এই দুই রাকাত নামাজ পড়িলে এই দুই রাকাত নামাজ পড়িলে যে মসজিদে পড়িবা যে জায়গাত পড়িবা যে মসজিদে পড়িবা এই মসজিদ আপনার জন্য সুপারিশকারী সাক্ষী হইব সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর বান্দেগান নবীজির চাচা আবু তালিব আসলা আল্লাহর ঘরের খাদিম আল্লাহর ঘরের খাদিমই কসলে আল্লাহ তার সম্মান ইজ্জত জমিন বাড়াইয়া দিলা এর লাগে আপনার গাঁও যে মসজিদ আছে যে যতটুকু পারেন বাবা কোনো শরম নাই মসজিদের জানু দিন জানি মসজিদের যতটুকু পারেন খেদমত করেন জানে যারা মসজিদের বেশি খেদমত করেন কাবা ঘরের অংশ আল্লাহ এর বেশি দাওয়াত করিয়া তার বাড়ির মধ্যে নেন হক্কা সুবহানাল্লাহ এর লাগি বাবা আল্লাহর বাড়ি যাইবার লাগি সবার আশা আছে নি না না আছে এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে পঁচিশ কিবা তো সাতাইশ রাকাতের সওয়াব আর হরমর মধ্যে কাবা ঘরের নিকটে গিয়া নামাজ পড়লে এক রাকাত এক লক্ষ রাকাতের সওয়াব যার জন্য আমরা সবার আশা আছে মসজিদের খেদমত জীবনে করার চেষ্টা করেন জানি যত বেশি করবা মসজিদের ফায়দা করবা মসজিদের উন্নত করবা মসজিদের নেক দোয়ার বরকতে আল্লাহ আপনার থান বাড়ির দাওয়াত দিয়া নিবা আমিও আশা করছি আগামী তেইশ আল্লাহর বাড়ি যাইবার লাগি ইরাদা করছি দিলে দিলে যার জন্য আমি গেলে জায়গাত গিয়ে সারার লাগি বাবা দোয়া কর্ম এই মসজিদ খান সুন্দরভাবে হইতো মসজিদ গড় সাহায্যার্থে আল্লাহর ওয়াস্তে আমি সারার লিয়ে এখনো দোয়া কর্ম আর আল্লাহ যদি সহি সলামতে আল্লাহর বাড়ি আল্লাহ এনে মদিনাত নবীজির দ্বার যদি যাইতাম বাড়ি আল্লাহ এনে সালাম জানাইমো সবার পক্ষ থেকে সালাম জানাইমো আল্লাহর গড় আল্লাহর ওয়াস্তে যদি খে কত টাকা দিয়ে সাহায্য করতে পারবা মসজিদের কাজ আরম্ভ হয়েছিল দোয়া কর্ম হয়তো এর বরকতে জেলা আজকে মসজিদ সাত যদি সাত লাগাইতে পারেন আপনার সাত হাজার কোটি আল্লাহ হয়তো আসরের ময়দান আর সে আজিমর সয়ার তলে আল্লাহ জায়গা দিলাইতে পারে এর কারণে মসজিদ আপনার জন্য সুপারিশকারী হইব বাবা যার জন্য দেখি এক কুইন্টাল রড দেনেওয়ালা সন্নি হকা যায় কোন সাহেব এক কোন বাইয়ে দিতে পারবা একজন সাহেব একজন বাই দেই বাই রকা যায় আসুন না নিলা আপনারা এরিয়া দিলা দনি নাইনি হন যায় নিশ্চয় আসল এক কুইন্টাল রড দেওয়ালা দিন সাহস করতে পারবা একজন ভাই একজন সাহেব আসুন নিয়ে হজন এটা তো আরো বেশি